স্বাগত নেই করোগে আপ আমারা তো ফাইনালি অনেক দিন ওয়েট করার পরে সলমান খানের একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজি যেটার নাম হচ্ছে দবং ফ্র্যাঞ্চাইজ সেটার থার্ড সিকুয়েল আসতে চলেছে December 20th রিলিজ করবে আজকে বেরিয়ে গেছে তার মোশন পোস্টার এবং পোস্টার দুটোই বেরিয়ে গেছে তো লোকে পাগল হয়ে যাচ্ছে এটা আপনাদেরকে বলে রাখি 4টে ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে হিন্দিতে তো রিলিজ করবে এছাড়া তামিল তেলেগু কানাডা 4টে ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে হিরো রোলে সলমান খান অ্যাজ ইউজুয়াল ইন অ্যান অ্যাজ চুলবুল পান্ডে এবং ভিলেনের রোলে এবার আমরা সাউথ কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রির বিশাল বড় সুপারস্টার সুদীপকে দেখতে পাবো কিচা সুদীপকে তো আপনাদেরকে বলে রাখি 2010 ফার্স্ট দবংয়ের পার্ট এসেছিল পার্ট ওয়ানটা খুব ভালো সিনেমা ছিল ইন টার্মস অফ স্টোরি ইন টার্মস অফ ডিরেকশন ইন টার্মস অফ অ্যাক্টিং খুব ভালো প্রশংসিত হয়েছিল এবং বিশাল বিজনেস করেছিল 100 কোটি টাকার বিজনেস করেছিল তখনকার দিনে পার্ট টু 2012 এসেছিল ওটা আরবাস খান নিজে ডিরেক্ট করেছিল ফার্স্ট পার্টটা রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ ওই ফার্স্ট পার্টটা খুব ভালো ছিল মেইন স্ট্রিম ফিল্ম যদি ভালো মানে এন্টারটেনিং ভালো স্টোরি থাকে সব মিলিয়ে সব কিছু মিলিয়ে ফার্স্ট পার্টটা খুবই ভালো ছিল সেকেন্ড পার্টটা আরবাস খান নিজে ডিরেক্ট করেছিল সেকেন্ড পার্টটা স্টোরি আহামরি কিছুই নয় ওটা ফার্স্ট পার্টেরই বিভিন্ন সিকোয়েন্সকে নিয়ে সেটাকেই একটা রিপিটেশন করে বানিয়ে দেওয়া তো সেকেন্ড পার্টটা আমার সেরকম লাগেনি বাট সলমান খান সেই সময় 2012 হি ওয়াজ মানে যে সিনেমায় হাত দিত সেই সিনেমায় ব্লকবাস্টার এরকম একটা ব্যাপার তাই জন্য দবং টুও বিশাল বড় হিট হয়েছিল কিন্তু তারপরে এই ফ্র্যাঞ্চাইজিটাতে অনেকদিন ধরে সিনেমা আসছিল না তো আরবাজ খান বলিউড হাঙ্গামাকে প্রায় 6-8 মাস আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে উনি বলেছিলেন যে সেকেন্ড পার্টটা আমার মতে অতটা ভালো হয়নি তাই জন্য আমরা অপেক্ষা করেছি বিভিন্ন রাইটার্স হায়ার করেছি তাদেরকে সময় দিয়েছি লেখো আরও স্ক্রিপ্ট ডেভেলপ করো যখন ফাইনালি আমরা একটা ভালো স্ক্রিপ্ট পেয়েছি তখনই আমরা এই সিনেমাটা বানাবো ঠিক করেছি এবং প্রভুদেবা থার্ড পার্টটা ডিরেক্ট করছে ফার্স্ট পার্টটা ডিরেক্ট করেছিল অভিনব কাশ্যপ সেকেন্ডটা আরবাজ খান নিজে থার্ড পার্টটা প্রভুদেবা ডিরেক্ট করছে অনেকে বলছে প্রভুদেবা ইয়াক উক অনেকে ফেসবুকে আমি শেয়ার করেছিলাম বলে অনেকে বলছিল তো আপনাদেরকে বলে রাখি সলমান খানের এই যে মানে পরপর হিট দেওয়ার যে ভার্সনটা শুরু হয়েছিল ওয়ান্টেড থেকে 2009 সেই সিনেমাটাও কিন্তু প্রভুদেবা ডিরেক্ট করেছিল এবং ওয়ান্টেড ইজ আ ভেরি গুড মানে ওয়েল মেড রিমেক তো এইটা কিন্তু আন্ডার এস্টিমেট করবেন বা অক্ষয় কুমারও যেই সময় পরপর অনেকগুলো ফ্লপ সিনেমা দিচ্ছিল সেই সময় কিন্তু রাউডি রাঠোর দিয়ে সে কাম ব্যাক করলো সেই সিনেমাটাও কিন্তু প্রভুদেবাই ডিরেক্ট করছে তো প্রভুদেবা যে খারাপ ডিরেক্টর তা নয় মানে মাসালা সিনেমা কিন্তু সে ভালোই এক্সিকিউট করতে পারে আর রাজকুমার অ্যাজ এ মাসালা ফিল্ম ইটস নট ব্যাড হ্যাঁ এবার আপনি একটা মেন স্ট্রিম একদম পুরো মাসালা ফিল্ম তাতে যদি আপনি এখন বিশাল হাইফাই লজিক বা এ খোঁজেন যেরকম রোহিত শেট্টি সিনেমাতেও আমরা খুঁজি না সেরকম এই সিনেমাতেও আপনি খুঁজবেন না কিন্তু যেন এটা এন্টারটেনিং হয় মানে রিয়েলি এন্টারটেনিং হয় মানে এটা যেন একটা স্পুফ ফিল্ম না হয়ে যায় সেই জিনিসটাই যেন মেনটেন থাকে তো এই সিনেমাটা আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু সিকুয়েল নয় এটা প্রিকুয়েল এখানে আমরা মানে সলমান খানের আগ মানে দবং ওয়ানেরও আগের গল্প আমরা এই সিনেমাতে দেখতে পাবো এবং সুদীপকে আমরা এই পোস্টারে ডেফিনেটলি দেখতে পাচ্ছি না কিন্তু যদি আপনি মানে লম্বা পোস্টারটা দেখেন ওখানে কিন্তু এক ক্লাইম্যাক্সের একটা ফাইটার রে দিয়েছে তো আমার মনে হচ্ছে পিছন থেকে দেখে ওইটা সুদীপ যতদূর আমার মনে হচ্ছে এবং সলমানের লুক টুক সব কিছু এই দবং ওয়ানের মতো মানে দবং ওয়ান এবং টু দুটোর মতোই সেম এবং যে আইকনিক ডায়লগ স্বাগত নেই করোগে আপ আমারা সেটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং করা হয়েছে স্বাগত করো আমারা এইটা মানে আমি ঠিক বললাম না ভুল বললাম স্বাগত কি যে আমারা নাকি এরকম একটা করা হয়েছে এবং প্রথম যেটা মোশন পোস্টার আমরা শর্টটা দেখতে পাচ্ছি ওটাকে গ্লাস ওয়াক বলে রোহিত শেট্টি নিজের সিনেমাতে খুব রাখে চেন্নাই এক্সপ্রেসে ছিল গোলমাল 3 ছিল অনেক সিনেমাতেই রাখে রোহিত শেট্টি ওটা গ্লাসের উপর দিয়ে হাঁটে করানো হয় লো অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরে তো সেখান থেকে দেখানো হচ্ছে তো এবার দেখা যাক আশা করি যে সেকেন্ড পার্টটা যেন ভালো হয়নি থার্ড পার্টটা ভালো হবে তারা সময় নিয়ে এতদিন পরে বানাচ্ছে এবং সলমান খানের রিসেন্টলি 2018 Race 3 বানিয়েছিল সেটা ভালো সিনেমা হয়নি ফ্লপ মানে লোকের কারোরই ভালো লাগেনি ভারতও অ্যাভারেজ ফিল্ম ছিল খুব আহামরি কিছু হয়নি তো এবার দেখা যাক সলমান খান নিজের এই সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসে ইভেন সেটা যেন ভালোও হয় মানে সলমান খানের নামে 100-150 কোটি টাকার বিজনেস হয়ে যায় সেটা বড় কথা নয় সিনেমাটা যেন ভালো হয় সেটা ফার্স্ট পয়েন্ট তো ওভারঅল মিলিয়ে এক্সাইটমেন্ট ভালো পোস্টারটা দেখে ভালো লাগছে তো এটা আমার রিয়াকশন আপনাদের কী রিয়াকশন আপনারা কী এক্সাইটেড নাকি আপনাদের মনে হয় যে এটাও বাজে সিনেমা হবে কী হবে আপনাদের যা মনের মতামত সেটা আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান থ্যাংক ইউ সো মাচ বাই বাই